স্বাগত জানাই আমাদের চ্যানেলে আমরা জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করি এবং আমরা আজ ভারতবর্ষের ভূপ্রাকৃতিক বিভাগ এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করব আমরা এর আগে উপকূলীয় সমভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করেছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে তোমরা চেক করতে পারো আর আজকের ভিডিওতে আমরা উত্তরের পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সাব ইউনিট প্রস্থ বরাবর হিমালয় পর্বতমালার ভূপ্রকৃতি অর্থাৎ যে হিমালয় পর্বতমালা রয়েছে তার প্রস্থ বরাবর যদি আমরা ভাগ করি তাহলে কোন কোন শ্রেণীগুলো বা কোন কোন হিমালয়গুলো আমরা পাব তার মানে সম্পূর্ণ বিবরণ আমরা কিন্তু আজকে দিতে চলেছি এটি মাধ্যমিক পরীক্ষার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো শুরু করি আজকে আমাদের ভিডিও আমরা প্রথমে এই ইন্ডিয়ার যে ম্যাপটা দেখব দেখো আমরা ইন্ডিয়ার যে ম্যাপটা এখানে দেখতে পাচ্ছি এই ইন্ডিয়ার ম্যাপটাতে আমরা অনেক কটা জোনেশান উল্লেখ করতে পারি তার মধ্যে প্রথম যে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেখানেই মূল ফোকাস আমাদের থাকবে সেটি হচ্ছে এই উত্তরের পার্বত্য অঞ্চল ওকে অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চলটি আমরা আলোচনা করছি এই উত্তরের পার্বত্য অঞ্চলের এই যে এলাকা রয়েছে দেখো তোমাদের সামনে মার্ক করছি আমরা অর্থাৎ এই যে এলাকাটা এটা না এই যে দাগটা টানলাম এইটা হচ্ছে পশ্চিম হিমালয় বলে কিন্তু এটা পরিচিত অর্থাৎ আমরা উত্তরের পার্বত্য অঞ্চল বলতে এই এলাকাটাকে কিন্তু এখানে বুঝছি আমরা এবার এই উত্তরের হিমালয়কে বা উত্তরের যে পার্বত্য অঞ্চলটা রয়েছে এই উত্তরের পার্বত্য অঞ্চলকে আমরা যে প্রস্থ বরাবর ভাগগুলো করব সেই প্রস্থ বরাবর ভাগটা কিভাবে করব সেটা তোমরা আগে দেখে নাও কিন্তু এবং তোমরা এইটা অনুযায়ী খাতায় তোমরা ছবিটা ড্র করে নাও প্রথমে এইরকম জম্মু কাশ্মীরের এই উপরের এলাকার ম্যাপটা আঁকবে ওকে এবার আমরা প্রথমে আমরা যে ভাগটা করব আমাদের প্রস্থ বরাবর হিমালয়ের সেটি আমরা আজকে উত্তর থেকে দক্ষিণ বরাবর চলব অর্থাৎ উপরের দিক থেকে শুরু করে ধীরে ধীরে নিচের দিকে নিচের দিকে আমরা নামবো এই মানে আজকে তো আমরা প্রথম যে ভাগটা করবো অর্থাৎ প্রস্থ বরাবর হিমালয় পর্বতের যে ভাগ তার যে প্রথম ভাগ সেটা হচ্ছে টেথিস হিমালয় ওকে এই টেথিস হিমালয়টা তোমরা আমরা লক্ষ্য করছি মোটামুটি এই জাস্কর পর্বতশ্রেণী থেকে শুরু করে এই অবধি কিন্তু বিস্তার করছে তাহলে এই যে পুরো এলাকাটা আমরা পাচ্ছি না এই পুরো এলাকাটা কিন্তু তেতিস বা ট্রান্স হিমালয়ের অন্তর্গত তাহলে তোমরা ম্যাপটা এঁকে কিন্তু এটা ডিনোট করে নাও এইটুকু এলাকা আমরা পাচ্ছি তেতিস হিমালয় ওকে তো এরপরে আমরা তেতিশ হিমালয়ের পর আর যে এলাকাটা দেখব তেতিশ হিমালয়টার পরে আমরা যেটা দেখব আপাতত সেটি হচ্ছে আমাদের হিমাদ্রি হিমালয় তো হিমাদ্রি হিমালয় যে আমাদের লোকেশানটা আমরা দেখবো সেটা হচ্ছে এই এখান থেকে শুরু করে এই বড় যাবে হিমালয় পর্বত অর্থাৎ আগেরটা ছিল এখানে এই উপরটা ছিল আমাদের তেত্রিশ এই মাঝখানের যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের হিমাদ্রি হিমালয় এরপরে আমরা পাবো একটা হিমাচল হিমালয় সেই হিমাচল হিমালয়টা দেখো নিচে মুসৌরি দেখতে পাচ্ছ এই মুসৌরি দিয়ে শুরু করে এই অবধি অর্থাৎ এই যে এলাকাটা আমরা ডট ডট করছি এটা হচ্ছে হিমাচল হিমালয়ের অন্তর্গত আর একদম নিচের যে পাটটা রয়েছে দেখো এই পার্টটা রয়েছে শিবালিক হিমালয় ওকে শিবালিক হিমালয় তাহলে এই চারটে জোনেশান আমরা কিন্তু করতে পেরে যাচ্ছি ইজিলি এখানে ওকে কি কি জোনেশন পড়ছি প্রথমে যে এক নম্বর করলাম এটা হচ্ছে আমাদের তেতিস হিমালয় দুই নম্বর রয়েছে এটা হচ্ছে আমাদের হিমাদ্রি হিমালয় তিন নম্বর রয়েছে এটি হচ্ছে আমাদের হিমাচল হিমালয় এবং একদম নিচে চার নম্বর রয়েছে আমাদের শিবালিক হিমালয় এই চারটে জোনেশন আমরা উত্তর থেকে দক্ষিণ বরাবর করতে পারছি আশা করি এটা তোমরা বুঝতে পারলে এবার আমরা এক এক করে চারটি হিমালয়ের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব তো প্রথম আমরা যে বৈশিষ্ট্যটা আলোচনা করছি সেটি হচ্ছে টেথিস হিমালয় তো প্রথমে আমরা টেথিস হিমালয়ের বৈশিষ্ট্যগুলো দেখছি কি বলা যায় তো টেথিস হিমালয়ের প্রথম যে বৈশিষ্ট্য আমরা বলব অবস্থান হিমালয়ের যে চারটে পর্বশ্রেণী আমরা দেখছি তার মধ্যে সবথেকে উত্তর অবস্থান করছে টেথিস হিমালয় এবং এটা হিমালয়ের অধিকাংশ স্থান জুড়ে রয়েছে তিব্বতে অবস্থিত মানে হিমালয়ের ম্যাক্সিমাম স্থানটা তিব্বতে রয়েছে তার জন্য টেতিশিমালয়কে আরেকটা নাম তিব্বত হিমালয় বলা হয় এটি হচ্ছে এর অবস্থান বেসিকলি উৎপত্তি সম্পর্কে আমরা কী বলতে পারি প্রায় বারো কোটি বছর আগে হিমালয় পর্বত য মানে হিমালয় পর্বত মানে যখন উত্থান হয়েছিল সেই সময় কিন্তু তেতিস হিমালয়ের উত্থান শুরু হয় এটা হচ্ছে উৎপত্তি আর ভূপ্রকৃতি তেতিস হিমালয়ের গড় উচ্চতা তিন মিটার গড় উচ্চতা তিন হাজার মিটার এছাড়া দৈর্ঘ্য প্রস্থর কথা যদি আমরা বলি দৈর্ঘ্যের এক হাজার কিলোমিটার এবং প্রস্থ পঞ্চাশ থেকে আড়াইশো কিলোমিটারের কাছাকাছি আর এই হিমালয়ে জাস্কর লাদাখ কারাকোরাম কৈলাস প্রভৃতি পর্বশ্রেণীগুলি অবস্থান করছে শৃঙ্গ বলতে এখানে কারাকোরাম পর্বশ্রেণীর গডউইন নশ্বিন বা কেটু ভারতের উচ্চতম পর্বশৃঙ্গ এখানেই কিন্তু অবস্থান করে এটা হচ্ছে শৃঙ্গ আমাদের তেতিস হিমালয়ের আর হিমা হিমবাহ কী কী রয়েছে এখানে এখানে সিয়াচেন বলটারো হিমবাহগুলি অবস্থান করছে ওকে এছাড়া গিরিপথ বলতে আমরা এখানে কয়েকটা উল্লেখযোগ্য গিরিপথ দেখি একটা হচ্ছে কারাকোরাম গিরিপথ বুন্দেলপির গিরিপথ জজিলা গিরিপথ এই তিনটে গিরিপথ কিন্তু আমরা বেনলি এই তেতিস লক্ষ্য করি তো এইগুলো তেতিসিমালয়ের বৈশিষ্ট্য হল আশা করি তোমরা টেতিস হিমালয়ের বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছ এরপর আমরা দেখব হিমাদ্রি হিমালয়ের বিশেষ কিছু বৈশিষ্ট্য তো প্রথমে আমরা হিমাদ্রি হিমালয়ের অবস্থান সম্পর্কে জানব আমরা এক্ষুনি জানলাম টেতিস হিমালয়টা সর্ব উত্তর অবস্থান করছে আর টেতিস হিমালয়ের নিচেই রয়েছে কিন্তু হিমাচল হিমালয় তাহলে আমরা কি বলতে পারি যে সরি হিমাদ্রি হিমালয় তাহলে বলতে পারি আমরা তেতিস হিমালয়ের দক্ষিণে এবং হিমাচল হিমালয়ের উত্তরে অবস্থান করছে এই আমার হিমাদ্রি হিমালয় এটা অবস্থান উৎপত্তি আজ থেকে প্রায় বারো থেকে সাত কোটি বছর আগে তেতিস হিমালয়ের উত্থানের সঙ্গে সঙ্গেই এই হিমাদ্রি হিমালয়ের উত্থান কিন্তু সৃষ্টি হয় এটা বলবে আর ভূপ্রকৃতি অর্থাৎ এখানকার পর্বতগুলির উচ্চতা কেমন হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা প্রায় ছ হাজার দুশো মিটার অবধি আর পর্বত শৃঙ্গ বলতে এখানে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ যে শৃঙ্গ সেটি অবস্থান করছে এখানে এছাড়া কাঞ্চনজঙ্ঘা মাকালু ধবলগিরি অন্নপূর্ণা নন্দাদেবী প্রভৃতি পর্বত শৃঙ্গ এই হিমাদ্রি হিমালয়ে অবস্থান করে এখানে আমরা গিরিপথ বলতে বুজিলা গিরিপথ শিবকিলা নীতিপাস লিপুলেক নাথুলা পাস জেলেপলা প্রভৃতি রকমের গিরিপথ আমরা লক্ষ্য করি তোমরা কিন্তু গিরিপথগুলোর নাম দেখে নেবে কারণ এগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে হিমাদ্রি হিমালয়ে কোন ধরনের গিরিপথটা দেখতে পাওয়া যায় নাম লিখতে হবে তো হচ্ছে হিমবাহ আমরা যেমন এর আগে এক্ষুনি জানলাম টেতিসে সিয়াচেন বা বল্টার হিমবাহ আছে আর এই এখানে অর্থাৎ হিমাদ্রি হিমালয় রয়েছে গঙ্গোত্রী যমুনেত্রী প্রভৃতি গুরুত্বপূর্ণ হিমবাহগুলো কিন্তু এখানে রয়েছে হিমাদ্রি হিমালয় তো এটা আমাদের হিমাদ্রি হিমালয়ের বৈশিষ্ট্য হলো এবার আমরা দেখবো হিমাচল হিমালয়ের বৈশিষ্ট্য হিমাচল হিমালয়ের অবস্থানটা কি বলবে দেখো আমরা এক্ষুনি প্রথমে জানলাম সবার উপরে টেতিস তার নিচে হিমাদ্রি তার নিচে হিমাচল হিমাচল তাহলে আমরা সবার নিচে হচ্ছে শিবালিক তাহলে আমরা হিমাচলের অবস্থানটা এরকম বলতে পারি যে হিমাদ্রি হিমালয়ের দক্ষিণ দিকে এবং শিবালিক হিমালয়ের উত্তর দিকে অবস্থান করছে তাকে এটা প্রায় মাঝ বড় বড় অবস্থান করে তাই হিমাচল হিমালয়কে কিন্তু মধ্য হিমালয়ও বলা হয়ে থাকে উৎপত্তি প্রায় আড়াই থেকে তিন কোটি বছর আগে হিমালয় অঞ্চলে দ্বিতীয়বার যখন প্রবল ভূ আলোড়ন সৃষ্টি হয় তখন কিন্তু হিমাচল হিমালয় তৈরি হয় আর এই হিমাচল হিমালয়ের গড় উচ্চতা সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার মিটার আর এখানকার পর্বতশ্রেণী যেগুলো রয়েছে এদের মধ্যে পীরপাঞ্জাল ধওলাধর নাকটিব্বা মুসৌরি প্রভৃতি পর্বশ্রেণীগুলো বিখ্যাত অবস্থান করছে এছাড়া যে উপত্যকার কথা আমরা বলবো কাশ্মীর উপত্যকা তারপরে কুলু উপত্যকা কাংড়া উপত্যকা প্রভৃতি কিন্তু এই হিমাচল হিমালয়টাতেই অবস্থান করে এছাড়া গিরিপথের মধ্যে বানিহাল পাস সোলারগড় পাস পীরপাঞ্জাল বা বিদিল পাস এখানে অবস্থান করে এবার আমরা এগুলো আমাদের হিমাচল হিমালয়ের বৈশিষ্ট্য কটা জানলাম আমি এবার জানবো শিবালিক হিমালয় আমরা যে বরাবর ভাগ করছি তার সব থেকে দক্ষিণ দিকে অবস্থান করছে শিবালিক হিমালয় তাহলে শিবালিক হিমালয়ের অবস্থান কি বলবো যে হিমাচল হিমালয়ের সর্বদক্ষিণে অবস্থান করছে শিবা শিবালিক হিমালয় এর উৎপত্তি আজ থেকে প্রায় কুড়ি লক্ষ থেকে দু কোটি বছর আগে যখন হিমালয়ের প্রবল ভূ সময় শিবালিক হিমালয়ের সৃষ্টি অর্থাৎ কুড়ি লক্ষ থেকে দু কোটি বছর আগেটা তৈরি হচ্ছে ভূপ্রকৃতি এদের ভূপ্রকৃতিটা সব থেকে মানে উচ্চতা সব থেকে নিচু তোমরা এই ছবিটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে কোনটার উচ্চতা বেশি বা কম ভূপ্রকৃতি শিবালিক হিমালয়ের উচ্চতা ছ হাজার থেকে দেড় হাজার মিটার এবং প্রস্থ প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবার তোমাদের জানতে হবে আমরা এর ওপরে যে হিমাচল হিমালয় বললাম সেই হিমাচল হিমালয় এবং শিবালিক যে পর্বশ্রেণী রয়েছে তার মধ্যবর্তী যে নিচু স্থান সেই নিচু স্থানটাকে দুন বলা হয় ওকে তাহলে পরীক্ষা বলতে পারি কিন্তু দুন কাকে বলে বলবে হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়ের মধ্যবর্তী যে উপত্যকা আছে তাকে বলা হয় দুন উদাহরণ হিসেবে বলতে পারো দেরাদুন আর দেরাদুন হচ্ছে ভারতের বৃহত্তম দুন উপত্যকা তো এই কটা বৈশিষ্ট্য কিন্তু আমরা হিমালয় পর্বতের প্রস্থ বরাবর নির্ণয় করতে পারি তো তোমরা দেখো এই প্রত্যেকটা হিমালয়ের মধ্যে যদি পাঁচ ছটা করে বৈশিষ্ট্য দাও আর একটা করে যদি এই ছবিটা যদি একবার এঁকে দাও তাহলে কিন্তু এটা তোমাদের পাঁচ নম্বরের জন্য মোর দ্যান এনাফ হয়ে যাবে তাহলে আশা করি তোমরা ভিডিওটা বুঝলে এবং তোমরা নোট ডাউন করে নাও অবশ্যই তাহলে তোমাদের এই বিষয়টি কিন্তু সহজেই তোমরা উপলব্ধি করতে পারবে এবং পরীক্ষাতে আসলে ইজিলি তোমরা এটা লিখতে পারবে তাহলে আমরা পরবর্তীতে আমাদের পশ্চিম হিমালয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে ততক্ষণ তো আমাদের সাথে থাকো তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ